শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এবং সেই টপিকটি হচ্ছে গিবস ডুয়েম ইকুয়েশনস। এটা বেসিক্যালি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের যে চ্যাপ্টার, তার চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত। এবং তোমরা যারা কলেজের স্টুডেন্ট, স্পেশালি যারা অনার্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই গিবস ডুয়েম ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এবং তোমরা যদি 10 ইয়ার্স দেখো তাহলে দেখতে পাবে এই কোশ্চেনটি বহুবার ডেরিভেশন এসছে, এবং এখান থেকে বেসিক যে কনসেপ্ট, এই যে কনসেপ্ট বা যে ফর্মুলা তৈরি হবে, সেই ফর্মুলাটা বিভিন্ন পারপাসে ইউজ হয়, এবং এখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম বা ম্যাথমেটিক্যাল প্রবলেম বলবো, বা যে কোনো থার্মোডাইনামিক্স বেসড ম্যাথমেটিক্যাল প্রবলেম, ইকুয়েশন বেসড প্রবলেম, সেখানে বিভিন্ন ধরনের ফর্ম যে তৈরি করা যায় সেটা এই ইকুয়েশন থেকেই করা যায়, এবং সেটা পরীক্ষার সময় খুব পড়ে। ঠিক আছে, তা গিবস ডুয়েমস ইকুয়েশনটা কী? গিবস ডুয়েমস ইকুয়েশনটা হচ্ছে যে একটা ওপেন সিস্টেমের ক্ষেত্রে যদি নাও, মানে এটা অ্যাপ্লিকেবল ফর ওপেন সিস্টেম, এই ওপেন সিস্টেম যদি একটা কোনো, ধরো একটা সিস্টেম নিয়েছো, সেখানে যদি কোনো স্মল অ্যামাউন্ট বা সাম অ্যামাউন্ট অফ কোনো কোয়ান্টিটি অ্যাড করো, তাহলে কোয়ান্টিটি যদি অ্যাড করে তাহলে তার যে কেমিক্যাল পোটেন্সিয়ালের যে চেঞ্জ, বা কেমিক্যাল পোটেন্সিয়ালের বা গিবস মুক্ত শক্তি যেটা বলছো, সেই তার যে চেঞ্জ সেই মোলের এক্সপেক্টে, আর সেইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি গিবস ডুয়েমস ইকুয়েশন হিসাবে কনসিডার করা হয়। এবং গিবস ডুয়েমস ইকুয়েশনের দুটো ফর্ম আছে বেসিক্যালি, এবং তোমরা যদি নেট সেট গেট এক্সামে বসো হায়ারে, হায়ার স্টাডিসের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য, তা দেখবে আমি নেটে বহুবার এই গিবস ডুয়েম ইকুয়েশনের ফর্ম লিখতে দেখেছি। বিভিন্ন যে চারটি ফর্ম হয়, এই চারটি ফর্মের মধ্যে একটি ফর্ম গিবস ডুয়েম ইকুয়েশন দেয়, এবং আমি যখন নেট পরীক্ষা দিয়েছিলাম তখন এই গিবস ডুয়েমসের একটা ফর্ম লিখতে এসেছিলো 4 নম্বরের কোশ্চেন, স্যার জাস্ট ফর্মটাই লেখা, তা সেটা তোমাদের যদি মনে থাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যেই সেটা অ্যান্সার দিয়ে ফেলতে পারবে, কিন্তু 4 নম্বর কোশ্চেন। তা এই জন্য এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট, সহকারে প্র্যাকটিস করতে হবে, যেহেতু এটা ইকুয়েশন বেসড প্রবলেম ম্যাথামেটিক্যাল টাইপস, তার জন্য এটা বারবার প্র্যাকটিস আনতে হবে, প্র্যাকটিস করতে 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 এটা হয়তো তোমাদের একটা সময় কপচা হবে, অতএব তোমাদের ঘরে বসে প্র্যাকটিস করতেই হবে। তা দেখো, আমি গিবস ডুয়েম ইকুয়েশনটা শুরু করছি, আমি হেডলাইন দিয়েছি গিবস ডুয়েম ইকুয়েশনস। তা গিবস ডুয়েম আবার তার আন্ডারে লিখেছি, দেখো, গিবস ডুয়েমস ইকুয়েশন ইজ অ্যাপ্লিকেবল ফর ওপেন সিস্টেম, ফর এ সিস্টেম কন্টেনিং n1, n2, n3... অফ ডিফারেন্ট কম্পোনেন্ট উই ক্যান রাইট। একটা ওপেন সিস্টেম নিয়েছো, সেই সিস্টেমে যদি n1, n2, n3 নাম্বার অফ মোল কোয়ান্টিটি অ্যাড হয় তাহলে সেখানে কী হবে, জি ফাংশন অফ টিপি, এবং তার সাথে আমরা n1, n2, n3 যে যোগ করছি তার সাথে ফাংশন হয়ে যাবে, তাহলে ডেল জি সমান আমরা কী লিখতে পারি, জি ডেল জি বাই ডেল টি পি এন জি এস ডিটি প্লাস ডেল জি ডেল পি টি এন এস ডিপি প্লাস ডেল জি ডেল এন ওয়ান টিপি এন জি এস জে নট ইকাল টু ওয়ান হবে, কারণ এখানে n1-এর সাথে ডিফারেন্সিয়েট করছি, তাহলে নট ইকাল টু ওয়ান হবে ডি এন ওয়ান। সিমিলারলি প্লাস ডেল জি ডেল এন টু টিপি এন জে ডি নট ইকাল টু ডেল এন টু প্লাস ডট 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 করে বলে। তবে দেখো, ডেল জি ডেল টি টি এন জি এস ডিটি যেটা বলছে, ডেল জি ডেল টি এটাকে অ্যাকচুয়ালি কী বলে, মাইনাস এস ডিটি, মাইনাস এস ডেল জি ডেল টি যদি পির এক্সপেক্ট কনস্ট্যান্ট প্রেসারে তাহলে এটাকে মাইনাস এস বলা হয়, তাহলে মাইনাস এস ইন্টু ডিটি প্লাস ডেল জি ডেল পি যেগুলো হচ্ছে ভিডিপি, ভিডিপি হয় তাহলে মাইনাস এস ডিটি ভিডিপি ভ্যালুটা বসিয়েছি, এখন থার্মোডাইনামিক্স রিলেশন থেকে আসে সেই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি মাইনাস এস ডিটি প্লাস ভিডিপি এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল যে থার্মোডাইনামিক্সের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের মধ্যে একটি, প্লাস হচ্ছে বাকি যে পার্টটা যেমন আছে তেমন রয়ে গেছে, ডেল জি বাই ডেল এন ওয়ান টিপি জে ন কেল ওয়ান ডিএল এন ওয়ান প্লাস ডেল জি বাই ডেল এন টু টিপি এন জি ডিএল এন টু জে নট ইকাল টু প্লাস ডট ডট ডট। এবারে 1 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি, হয় আর লিখেছি ডেল জি ডেল এন আই টিপি এন জি এস জে নট ইকাল টু আই, অর্থাৎ আইথ কম্পোনেন্ট যদি ভাবি তাহলে ইজ কেমিক্যাল পোটেন্সিয়াল অফ আইথ কম্পোনেন্ট দ্যাট ইজ মিউ আই, এই ডেল জি ডেল এন আই টিপি এইটা যেটা আছে সেটাকে মিউ আই দিয়ে আমরা এক্সপ্রেস করছি, এই মিউ এক্সপ্রেস মিউ আইটা কী না, কেমিক্যাল পোটেন্সিয়াল অফ আইথ কম্পাউন্ড বা আয়েট কম্পোনেন্ট। তাহলে এই যে কেমিক্যাল পোটেন্সিয়ালটা মানে কী, তাহলে কেমিক্যাল পোটেন্সিয়াল বেসিক্যালি মানে যদি পার মোলের ক্ষেত্রে যে গিবস মুক্ত শক্তি আর কি, গিবস ফ্রি এনার্জি
সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেন্সিয়াল। অর্থাৎ কেমিক্যাল পোটেন্সিয়াল যদি মোল দিয়ে ভাগ করি, সরি গিবস মুক্ত শক্তিকে যদি আমরা পার মোল দিয়ে বা টোটাল মোল দিয়ে ভাগ করে দিই, তাহলে তার যে কোয়ান্টিটি বার হবে সেটা অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেন্সিয়াল টার্মে বার হবে। ঠিক আছে, এটা কিন্তু যেন মাথায় থাকে। তাহলে কেমিক্যাল পোটেন্সিয়ালের ডেফিনেশন যদি বলো বা কেমিক্যাল পোটেন্সিয়ালের ডেফিনেশনটা যদি লেখো, তাহলে সেটা কিন্তু কী লিখবে না, লিখবে দি কেমিক্যাল পোটেন্সিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দি চেঞ্জ অফ দি ফ্রি এনার্জি পার মোল দ্যাট টেক প্লেস ডিউ টু অ্যাডিশন অফ স্মল কোয়ান্টিটি দ্যাট ইজ ডেল এনআই মোল অফ আয়েথ কম্পোনেন্ট কিপিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড নাম্বার অফ দি মোলস অফ আদার কম্পোনেন্ট আর কনস্ট্যান্ট। তাই এই যে কেমিক্যাল পোটেন্সিয়ালের ডেফিনেশনটা কিন্তু তোমাদের পরীক্ষায় বহুবার আসে। দেখো খুব সুন্দর করে একটা ডেফিনেশন আমি লিখে দিয়েছি, তার যাতে তোমাদের মাথায় থাকে। যেন লিখেছি কেমিক্যাল পোটেন্সিয়াল অফ এ দি কেমিক্যাল পোটেন্সিয়াল ইজ ডিফাইন্ড অ্যাজ দি ফ্রি এনার্জি পার মোল দ্যাট টেক প্লেস ডিউ টু অ্যাডিশন অফ স্মল কোয়ান্টিটি দ্যাট ইজ ডেল এনআই মোল অফ আয়েথ কম্পোনেন্ট কিপিং টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড নাম্বার অফ দি মোল অফ আদার কম্পোনেন্ট আর কনস্ট্যান্ট। ঠিক আছে, দি অ্যাডিশন অফ ইজ সো স্মল দ্যাট ইজ কম্পোজিশন অফ দি সিস্টেম প্র্যাকটিক্যালি রিমেইন আনচেঞ্জড। অর্থাৎ এই N1 N2 যে মোলগুলো চেঞ্জ করছে, এখানে এত কম অ্যামাউন্টে চেঞ্জ করছে যে বেসিক্যালি সিস্টেমের যে কম্পোজিশন সেটা বেসিক্যালি আনচেঞ্জ থাকছে। তাহলে এবার 1 নম্বর ইকুয়েশনটা আবার ফিরে আসছি। তাহলে 1 নম্বর ইকুয়েশন যদি দেখি, তাহলে ডেল জি ইকুয়াল মাইনাস পেয়েছি আমরা মাইনাস এসডিটি প্লাস ভিডিপি। তাহলে এবার যদি ডেল জি বাই ডেল এন আই টিপি বাই এন জে নট ইকুয়াল টু আই, তাহলে এটাকে অ্যাকচুয়ালি মিউ আই বলছি। তাহলে অ্যাকচুয়ালি যদি সেই ভ্যালুগুলো যদি সিমিলারলিভাবে একটা অ্যালিগেশন সিরিজ বসাই, তাহলে কী হবে, মাইনাস এসডিটি প্লাস ভিডিপি প্লাস মিউ এন মিউ আই ডি এন আই সরি মিউ ওয়ান ডি এন ওয়ান প্লাস মিউ টু ডি এন টু প্লাস মিউ থ্রি ডি এন থ্রি প্লাস ডট ডট হবে, আট কম্পোনেন্ট চলবে। তাহলে এবার যদি ডেলজি টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট করে দিই, তাহলে টেম্পারেচার আর প্রেশার যদি কনস্ট্যান্ট করি, তাহলে দেখো মাইনাস এসডিটি প্লাস ভিডিপি ওই টার্মটা থাকবে না, কারণ ডিটিটা জিরো আর ভিডি ডিপিউটা জিরো হয়ে যাবে। তাহলে ডেলজি টিপি ইজিকাল টু মিউ ওয়ান ডিএল এন আই প্লাস মিউ টু ডেল এন টু প্লাস ডট ডট ডট। তাহলে এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় কি, সামেশন অফ মিউ আই ডেল এন আই মিউ আই সামেশন অফ ডেল এন আই, তাহলে এটা 2 নম্বর নামকরণ করছি। তাহলে তাহলে এটা অ্যাকচুয়ালি একটা ফর্ম হয়ে গেল তোমার গিবস ডোমেন ইকুয়েশনের। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট। এইবার দেখো আমি যদি এই যে ফর্মটা হয়ে দাঁড়াচ্ছে বা সেইটা যদি একটা ডিফারেন্ট কম্পোজিশনকে মানে এফ ফ্যাক্টর দিয়ে গুণ করি আর ইনক্রিজ করি, মানে আমরা যে কম্পোনেন্টটা সিস্টেমে অ্যাড করছি সেটা যদি এফ ফ্যাক্টরের সাথে ব্যারি করে, অর্থাৎ আমার যে সিস্টেমে যে এন ছিল যে স্মল কোয়ান্টিটি আমি N1 বা N2 জব করেছি সেটা যদি ইনক্রিজ করা হয় বাই ফ্যাক্টর জি, তখন ব্যাপারটা কী দাঁড়াবে আমি দেখেছি। দেখো ইফ দি ডিফারেন্ট কম্পোনেন্ট অফ এ সিস্টেম ইজ ইনক্রিজড বাই ফ্যাক্টর এফ অ্যাট টেম্পারেচার অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার দেন জি ইজ এক্সটেন্সিভ প্রপার্টি ইট উইল বি অলসো চেঞ্জড। হ্যাঁ, আমরা অনেক জানি যে প্রপার্টি দুটো হয়, একটা এক্সটেন্সিভ প্রপার্টি আর ইনটেন্সিভ প্রপার্টি। তাহলে জি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি দ্যাট ইজ মাস ডিপেন্ডেন্ট প্রপার্টি, তাহলে কী লিখতে পারে ডেল এন আই মানে সরি ডেল N1, তাহলে সেটা কতক্ষণ চেঞ্জ হবে না, এফ N1 মাইনাস N1, তাহলে অ্যাকচুয়ালি N1 কমন যাচ্ছে এফ মাইনাস ওয়ান, ডেল N2 ইজিকাল টু এফ N2 মাইনাস N2 ইজিকাল টু কমন যদি নিই N2 যদি কমন নিই তাহলে ডেল N2 এফ মাইনাস ওয়ান। তাহলে এইভাবে করে ডট ডট যদি তোমরা দেখো, যদি আমরা আয়েথ কম্পোনেন্ট বলতে যাই, তাহলে কী হবে ডেল জি টোটালটা যেটা হবে ডেল জি ইজিকাল টু এফ জি মাইনাস জি ইজিকাল জি যদি কমন নিই তাহলে এফ মাইনাস ওয়ান। তাহলে ইকুয়েশন দুটা যে 2 নম্বরের যে ইকুয়েশনটা পেয়েছি, তাহলে সেই ইকুয়েশনটা কি রিডিউস হয়ে যাবে, তাহলে রিডিউস হলে কী হবে, তাহলে লিখেছি দেখো ফর্ম ইকুয়েশন টু উই হ্যাভ জি টিপি অর্থাৎ টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট লিখে এফ মাইনাস ওয়ান, তাহলে ইজিকাল টু আমরা পাবো মিউ ওয়ান N1 এফ মাইনাস ওয়ান প্লাস মিউ টু N2 এফ মাইনাস ওয়ান। তাহলে ডিএন এর যে ভালো আর যে ডিফারেন্সের যে ভালো সরি ডিফারেন্ট যে ভালো চেঞ্জের যে ভালো সেটাকে এম ফ্যাক্টর দিয়ে আমরা ব্যাপারটাকে প্রেজেন্ট করেছি। তাহলে জি টিপি দেখো এফ মাইনাস ওয়ান দু থেকে বোর সাইড ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে জি টিপি ইজিকাল টু মিউ ওয়ান N1 প্লাস মিউ টু N2 প্লাস মিউ থ্রি N3 ডট ডট করে চলবে, তাহলে ইজিকালের সামেশন হয়ে যাচ্ছে মিউ ওয়ান N1 মিউ আই এনআই 3 নম্বর। তো দিস ইজ দি আনাদার ফর্ম অফ গিবস ডোমেন ইকুয়েশন। তাহলে 2 নম্বর 3 নম্বর দুটো ফর্ম পাচ্ছে, এটা গিবস ডোমেন ইকুয়েশন। আবার দেখো দিস ইজ লিখেছি দেখো দিস ইজ আদার ফর্মস অফ গিবস ডোমেন ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আবার তুমি অন্য ফর্মও প্রেজেন্ট করতে পারো, সেটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যাকচুয়ালি ডেল জি টিপি ইজিকাল টু মিউ আই সামাসান মিউ আই এনআই এটা একটা ফর্ম হলো। এবার যে 3 নম্বর যে ইকুয়েশনটা পেয়েছি এই ইকুয়েশনটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তার লিখেছি ডিফারেন্সিয়েটিং দি ইকুয়েশন 3, তাহলে ডেল জি টিপি ইজিকাল টু সামেশন অফ মিউ আই ডেল এন আই প্লাস মিউ টু সরি সামেশন অফ ডেল মিউ আই এন আই
डीएल मी वाई एन आई तेज़ चार नम्बर नामकरण कर चार नम्बर नामकरण करारे जी इक्वेशन देखो हमें जे चार नम्बर नामकरण कर चार इक्वेशन चार नम्बर दो नम्बर इक्वेशन देखी दो नम्बर इक्वेशन की आज ना नम्बर इक्वेशन आज डे डेल जी टीपी इजिकाल टू समेशन ऑफ मी वाई डीएल एन आई मी वाई डेल एन आई तेल इक्वेशन को जो हमारा चार नम्बर दिखे दो नम्बर बद दी दी तेरे क्या पा समेशन ऑफ डी मी वाई एन आई इजिकाल टू जीरो दैट इज एन आई डी मी वाई इजिकाल टू जीरो एट कन्स्टेंट टेम्परेचर प्रेसर तेल एट अनदार फर्म्स अफ गिव्स टू इक्वेशन तेल समेशन अफ डे एन आई डी एल मी वाई इजिकाल टू जीरो और एक फर्म द्वारा ना एक फर्म द्वारा जी जी टीपी इजिकाल टू समेशन अफ मी वाई एन आई तेल एट दो फर्म क्योंकि गिव्स टू इक्वेशन हो दाड़ा তাহলে এই দুটো যদি পরীক্ষার সময় যদি গিভস ডুম ইকুয়েশন ডেরিভেশন বলে তাহলে তোমার টোটালটা তোমাদের কিন্তু লিখতে হবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকের মধ্যে পড়ছে অতএব তোমরা কিন্তু কেয়ারফুলি ব্যাপারটাকে দেখো তারপরে এইখান থেকে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম বলবো বা ইকুয়েশন বেসড ডিফারেন্সের বা ডিফারেন্ট ফর্মের যে লিখতে যায় থার্মোডাইনামিক্সের যে বিভিন্ন রিলেশন যে তৈরি হয় সেকেন্ড ল থেকে সেই রিলেশনগুলো এখান থেকে বিভিন্ন ধরনের রিলেশন তোমাদের পরীক্ষার সময় আসে তা খুবই ইম্পর্টেন্ট এইগুলো টপিক বেসিক্যালি থার্মোডাইনামিক্স টুটা তোমাদের দেখবে যে যে বিএসসি অনার্সে যে আছে যে চ্যাপ্টারে আছে বা যে ইয়ারের মধ্যে আছে বা যে সেমেস্টারের মধ্যে আছে তা দেখবে বেসিক্যালি থার্মোডাইনামিক্স ওয়ান আর টু মিলিয়ে দেখা যাচ্ছে একটা সেম প্রায় অলমোস্ট 80% থেকে 90% কমপ্লিট হয়ে যাচ্ছে মানে এত বেশি কোশ্চেন এখান থেকে তোমাদের আসবে ঠিক আছে তাহলে কোশ্চেন একটা কোশ্চেন লিখেছি দেখো প্রুব দ্যাট ডেল জি বাই ডেল এন আই টিপি এন জে জে নট ইকাল টু আই ইজিকাল টু ডেল এ ডেল এন আই টিভি এন জে নট ইকাল টু আই ইজিকাল টু ডেল এ জি বাই ডেল এন আই টিপি এন জে নট ইকাল টু আই তাহলে এগুলো আমরা কিন্তু ফর্মে লিখতে পেরেছি দেখো কেমিক্যাল পটেন্সিয়াল জি ইজিকাল টু লিখেছিলাম মি আই ইজিকাল লিখেছি ডেল জি বাই ডেল এন আই টিপি এন আই তাহলে সেটা একটা ফর্মে লিখেছিলাম সেটা সমান সমান আমরা এ দি প্রকাশ করতে পারি এইচ দি প্রকাশ করতে পারি তাহলে ইউ দিও প্রকাশ করতে পারি ইউটা আমরা এখানে লিখিনি ইউ দিয়ে প্রকাশ করতে পারে চারটে ফর্মে লেখা যায় এই চারটে ফর্মে কিন্তু তোমার এই কন্ডিশনগুলো পরীক্ষার সময় দিয়ে দেবে যে মানে কেমিক্যাল পটেনশিয়াল ইকাল টু কেমিক্যাল পটেনশিয়াল এগুলো সবই কেমিক্যাল পটেনশিয়াল টার্ম দেখো ডেল জি বাই ডেল এন আই টিপি এন জে নট ইকাল টু আই তাহলে এটা মি ওয়াই তাহলে বাকি এর সাথে তোমার যদি যেহেতু তিনটে সমান তাহলে অ্যাকচুয়ালি বেসিক্যালি সমান সমান আছে কেমিক্যাল পটেনশিয়াল মি ওয়াই তাহলে কেমিক্যাল পটেনশিয়ালের যে চারটে ফর্ম সেটা পরীক্ষার সময় বলবে যে কেমিক্যাল পটেনশিয়ালের চারটি ফর্ম একটা দিয়ে দেবে আর বাকি তিনটে হচ্ছে রং দেবে তোমার টিক মার্কটা বলবে ঠিক আছে তা কী করে হচ্ছে এখানে মাথায় থাকে জানো ইউ দিও দিতে পারে আমি তিনটে এখানে বলেছি ফর ওপেন সিস্টেম আমি লিখেছি দেখো অ্যান্সারটা ফর ওপেন সিস্টেম জি ইজিকাল টু ফাংশন অফ টিপি এন ওয়ান এন টু এন থ্রি ডট 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 তাহলে ডেল জি ইজিকাল টু মাইনাস এস টিটি প্লাস জিটিপি প্লাস মিউ ওয়াই ডেল এন ওয়াই প্লাস মিউ টু ডেল এন টু ডট 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 এটা এখানে আমার নামকরণ করছি এবং আমরা কী জানি ডেল জি বাই ডেল এন আই টিপি এন জেডাল টু আই ইজিকাল টু মিউ ওয়াই এটা দু নম্বর নামকরণ করছি যেটা আমরা গিভ টু ইকুয়েশন থেকে জেনে এসেছি এখন দেখ যে জি ইজিকাল টু আমরা জানি কি জি ইজিকাল টু এইচ মাইনাস টিএস তাহলে এই এই সমস্যাটা কি ইউ প্লাস পিবি ইজিকাল টু মাইনাস টিভিএস যেমন আসা যায় তাহলে এগেইন এ ইকাল টু ইউ মাইনাস টিএস জানি তাহলে আসলে এ মাইনাস জি ইজিকাল টু মাইনাস পিবি তাহলে এই দুটোকে যদি দেখি তাহলে এ মাইনাস ইউ সরি এ মাইনাস জি যদি করি তাহলে অ্যাকচুয়ালি মাইনাস পিবি হচ্ছে এবং ডেল জি ইজিকাল টু আমরা কী জানি ডেল জি ইজিকাল টু ডেল এ ডেল এ তাহলে এখান থেকে যদি জিটা বার করো তাহলে এ মাইনাস পিডিবি হচ্ছে আর কি সরি জিটা যদি বার করো তাহলে এ প্লাস পিবি হচ্ছে উপরের ইকুয়েশনটা যদি দেখো এ মাইনাস জি ইজিকাল টু মাইনাস পিবি তাহলে জি ইজিকাল টু হবে এ প্লাস পিবি তাহলে ডেল জি ইজিকাল টু কী হওয়ার হবে ডেল এ প্লাস পিডিবি প্লাস ভিডিপি তাহলে এই ফর্মটা কিন্তু তোমাদের লাগবে তাহলে এটাকে তিন নম্বর নামকরণ করছি তাহলে এক দুই এবং তিনকে যদি মার্চ করো তাহলে কী পাবো ডেল এ সমান সমান পাবো আমরা মাইনাস এসডিটি মাইনাস পিডিবি মাইনাস এসডিটি মাইনাস পিবি প্লাস মিউ ওয়ান ডেল ওয়ান প্লাস মিউ টু ডেল এন টু এই ফর্মে আমরা পাচ্ছি যেহেতু গিভস ডিভিশনটা তো অ্যাড হচ্ছে মানে ওই যে মি ওয়ান মি ওয়ান এন ডিএল এন ওয়ান প্লাস মি টু ডিএল এন টু এগুলো গিভস ডিভিশন ইকুয়েশন থেকে অ্যাড হচ্ছে আর ডিএল এস ওয়াসার মাইনাস এইচডিটি মাইনাস পিডিবি এগুলো তো আমরা জানি তাহলে সেটা আছি তাহলে সেইটা যদি করো তাহলে সেটা তাহলে তাহলে ডিএল এন আই এখান থেকে ডিএল এন আই বাই এন দিয়ে যদি ভাগ করো ডিএল এন ওয়াই সরি ডিএল এ বাই ডিএল এন আই ইজিকাল টু তাহলে কী কনস্ট্যান্ট থাকবে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে পারে ভলিউম কনস্ট্যান্ট থাকতে পারে আর যে এস যে নট ইকাল টু আই অর্থাৎ কেমিক্যাল পটেনশিয়ালটা যে কোম্পানি ইউজ করছে সেই কোম্পানিটা বাদ দিয়ে সবই কম মানে কনস্ট্যান্ট ইউজ করতে পারে তাহলে সেটা যদি মি ওয়াই তাহলে চার নম্বর সেটা একটা প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে দেওয়ার পর এবং দেখো দু নম্বর এবং চার নম্বর যদি দেখো তাহলে অ্যাকচুয়ালি আমি প্রুভ করতে পারছি কি ডেল এ বাই ডেল এন আই টিভি এন জেড জেড যে নট ইকাল টু আই ইজিকাল টু ডেল জি বাই ডেল এন আই টিপি জে এন জেড যে নট ইকাল টু আই তাহলে এগুলো কিন্তু আমরা প্রুভ করতে পারলাম একটা এগেইন দেখি দেখো তাহলে একটা প্রুভ হয়ে গেল
আবার দেখো যদি আমরা কি জানি জি ইজ ইকাল টু এইচ মাইনাস টি এস, জি ইজ ইকাল টু এইচ মাইনাস টি এস, তাহলে ডি এস জি ইজ ইকাল টু ডিএল এইচ মাইনাস টি ডি এস মাইনাস এস ডি টি। সুতরাং এখান থেকে আমরা ডিএল এইচটা যদি বাহার করি তাহলে ডিএল এইচ সমান কি লিখতে পারি ডিএল জি প্লাস টি ডি এস প্লাস এইচ ডি টি, তাহলে ডিএল জি সমান কি ছিল মাইনাস এইচ ডি টি প্লাস ভিটিভি প্লাস মিউ ওয়ান ডিএল ওয়ান প্লাস মিউ টু ডিএল এন টু, আর পরে আছে কি প্লাস টি ডি এস প্লাস এইচ ডি টি কাটাকাটি যাচ্ছে, তাহলে কাটাকাটি হওয়ার পর কি পড়ে যাচ্ছে ডিএল এইচ সমান পড়ে যাচ্ছে ভিডিপি প্লাস মিউ ওয়ান ডিএল ওয়ান প্লাস মিউ টু ডিএল এন টু প্লাস টি ডি এস। তাহলে এইটা যদি আমরা লিখি কেমিক্যাল পোটেনশিয়াল টার্মে তাহলে লিখবো কি ডেল এইচ বাই ডেল এন আই, পি কনস্ট্যান্ট থাকছে আর এস কনস্ট্যান্ট থাকছে এন জে জে ডোনার ইজিকাল টু মিউ আই, তাহলে পাঁচ নম্বর। তাহলে এখানে দুই এবং পাঁচ নম্বর থেকে প্রুভ করতে পারছো কি ডেল জি বাই ডেল এন আই টি পি এন জে ডোনার টু আই ইজিকাল টু ডেল এইচ বাই ডেল এন আই পি এস এন জে ডোনার টু আই, তাহলে এগুলো আমার ক্ষেত্রে প্রুভ করতে পারছি। তাহলে এটা এক নম্বর একটা প্রুফ গুণ গেল। আবার একটা দেখো নতুন ধরনের একটা প্রুফ করেছি, এটাও খুব ইম্পর্টেন্ট, লিখেছি প্রুফ ড্যাট ডেল মিউ আই বাই ডেল টি, ডেল মিউ আই ডেল টি অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়ালটাকে যেমন টেম্পারেচার এক্সপেক্টে যদি ডিভাইড সেট করি তাহলে ডেল মিউ আই বাই ডেল টি পি এন জেড নট ইকাল টু আই ইজ ইকাল টু মাইনাস এস আই বার, মানে বারটা কেন দিচ্ছি কারণ পার মোলের ক্ষেত্রে যেটা ইউজ হয় সেটা বার ইউজ করা হয়, মানে একদম যেহেতু পার মোল ইউজ করছি পার্সিয়াল টার্মে, অ্যাকচুয়ালি তাও নয় পার্সিয়াল টার্মে ইউজ করলে বারটা ইউজ করা হয় মানে ইন টার্মস অফ থার্মোডাইনামিক্সে। অ্যান্ড ডেল মিউ আই ডেল বি টি টি এন জে যেটা হল নট ইকাল টু আই ইজ ইকাল টু মাইনাস অফ ভি আই বার, অথবা এই কোশ্চেনটা আরোভাবে একটা ভাবে থাকতে পারে সো দ্যাট দি পার্সিয়াল মোরাল ভলম, বার যেহেতু লিখেছে পার্সিয়াল মোরাল ভলম বোঝায় এটাকে, অফ এ কম্পোনেন্ট ইন এ মিক্সচার অফ এ আইডেল গ্যাস ইজ ইকুয়াল টু দিস মোরাল ভলম, তাহলে এটাও দিতে পারে আর ওর মোলার এন্ট্রপি দিতে পারে, তাহলে সেটাও দিতে পারে, তাহলে সেইটা দেখো আমরা খুব কীভাবে করবো পরের পেজে দেখো আমরা খুবটা করেছি। অ্যান্সারটা দেখো করেছি, তাহলে দেখো লিখেছি ডেল মিউ আই বাই ডেল টি পি এন জে যে নট আই যে নট ইকাল টু আই, তাহলে সেটা দেখো ডিফারেন্সিয়েট যদি করি তাহলে অ্যাকচুয়ালি কী লিখতে পারি সমান সমান লিখতে পারি মিউর ভ্যালুটা আমরা বসিয়েছি, তাহলে ডিএল বাই ডিএল টি আর মিউ সমান মিউ আই সমান কী জানি আমরা ডিএল জি বাই ডিএন আই টি পি এন যে নট ইকাল টু আই সেটা বসিয়েছি, আর বাকি যে থার্ড ব্র্যাকেটের বাইরে টি পি এন জি এস যেমন যে নট ইকাল টু আই যেমন কনস্ট্যান্ট আছে তেমন আছে। এইবার দেখো এইখানে যেটা হয় পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, তো তাহলে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন যদি করা হয় তাহলে এই যে চেঞ্জ করা যায় কী চেঞ্জ করা যায়, যেমন ডেল যে ডেল বাই ডেল টি আছে মানে ডেল বাই ডেল এন এন লিখতে পারি, ডেল বাই ডেল টি যেমন আছে এখানে লিখতে পারি ডেল বাই ডেল এন আই, আর ওই টিটা যেটা আছে ডেল জি বাই ডেল টি করতে পারি। তাহলে যদি করি এখন চেঞ্জ হয় পার্সিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ই কোনো চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট যেমন আছে তেমন থেকে যাবে, তেমন ভালো যেমন রয়ে গেছে লিখতে পারছে তেমন রয়ে গেছে। তাহলে আমরা কী পাচ্ছি দেখো ডেল মিউ আই বাই ডেল টি, এখন ডেল মিউ আই ডেল টি কেন পার মোল দিয়ে ভাগ করছি, ডেল বাই ডেল এন আই মানে পার মোল দিয়ে ভাগ করছি মানে এন দিয়ে ভাগ করছি, পার মোল বলবো না টোটাল মোল দিয়ে ভাগ করছি, তাহলে সেটাকে অ্যাকচুয়ালি কী অ্যাকচুয়ালি কেমিক্যাল পোটেনশিয়াল গিবস মুক্ত শক্তিকে যদি এন দিয়ে ভাগ করি তাহলে কেমিক্যাল পোটেনশিয়াল টার্মে কনভার্ট হয়ে যায়, তাহলে ডেল মিউ আই ডেল টি পি এন জে এস যেটা নর্মাল হয় ইজিকাল টু মাইনাস অফ ডেল ডেল এন আই মাইনাস এস, কারণ ডেল জি ডেল টিটা ভ্যালুটা কত মাইনাস এস, তাই না ডেল জি ডেল টি ইজিকাল টু মাইনাস এস, তাহলে মাইনাস এসটা দেখো তো বসিয়ে দিচ্ছে ওই জায়গায় ওই জায়গায় জায়গায়, তাহলে পি টি এন যে নর্মাল যেমন হয়ে গেছে তেমন রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে ডেল জি ডেল এস বাই ডেল এন আই ডেল এস বাই ডেল এন আই পি এন জে যে নকল হয়, তাহলে এইটা দেখো এন দি যখন ভাগ করছি তাহলে টোটাল যে এনট্রপি তার যদি এন দি ভাগ করি তাহলে পার মোল ক্ষেত্রে যে এনট্রপি সেটা পার্সিয়াল টার্মে ইউজ করছেন, তাহলে মাইনাস যেহেতু মাইনাসটা আছে তাহলে মাইনাসটা যেহেতু আছে তাহলে মাইনাস এস আই লিখছি মাইনাস এস আই লিখছি, ঠিক আছে। এবং দু নম্বর যে প্রুফটা আছে তাহলে ডেল মিউ আই বাই ডেল পি টি এন জে 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 যে নট ইকাল টু আই, তাহলে সেটাকে দেখো সিমিলারলিভাবে লিখছি ডেল বাই ডেল পি মিউর জায়গায় ভ্যালুটা বসিয়েছি ডেল জি বাই ডেল এন আই টি পি এন জে নট ইকাল টু আই, বাইরে যেমন টি এন জে নট ইকাল টু আই আছে, এবার দেখো এক্সচেঞ্জ করে দিয়েছে সিমিলারলিভাবে, তাহলে যদি এক্সচেঞ্জ করি তাহলে এক্সচেঞ্জ যদি করি তাহলে কী লিখবো ডেল বাই ডেল এন আই ডেল জি বাই ডেল পি টি পি এন জে এন পি টি এন জে জে নট ইকাল টু আই থার্ড ব্র্যাকেটের বাইরে টি পি টি এন জে যে নট ইকাল টু আই, তাহলে এবার দেখো এই ডেল জি বাই ডেল পি ভ্যালুটা কি ভি, তাহলে সেটা লিখেছে বসিয়েছি দেখো ডেল বাই ডেল এন আই ভি, তাহলে সেইটা ভি যদি এন দি ভাগ করি টোটাল যে ভলম সেটা ভাঙে তাহলে পার্সিয়াল ভলম পাওয়া যাবে, তাহলে সেটা লিখছি মাইনাস ভি আই সরি শুধু ভি আই, কারণ হচ্ছে এখানে যদি মানে এই থাকে আর কি তাহলে সেটা শুধুমাত্র ভি আই টাইমে কনভার্ট হবে, তাহলে সেটা ভ্যালুটা বসিয়েছি তাহলে সেটাকে পাওয়া গেছে। তাহলে এই যে প্রুফগুলো এখান থেকে আমরা পাচ্ছি
ঠিক আছে। তাহলে এই ক্লাসে আমরা যেটা শিখলাম, তাহলে টোটাল কী শিখলাম, গিভ ডুইমস ইকুয়েশনস এবং তার যে ডেরিভেশন শিখলাম, এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের যে ম্যাথামেটিক্স অর ইকুয়েশন বেসড যে প্রবলেম হয় সেগুলো আমরা শিখলাম। এগুলো কিন্তু বিএসসি অনার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনই ধরে ধরে আসে। অর্থাৎ তোমরা ঘরে বসে প্র্যাকটিস করো, প্রবলেম হলে 8250173629 নম্বরে ফোন করে আমাকে জানতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। ঘরে বসে প্র্যাকটিস করো।